আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শকদেরকে বলো কিছু একটু তুমি। দর্শক আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হঠাৎ করেই আমার এই ব্লগসটি শুরু করা, নীলুবর বাবাইয়ের মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে। তো বলো কি খেতে ইচ্ছে করছে? কি খাওয়া? তুমি তো বললে এখন বুট পোলাও খাওয়া। আমি চলে আসো। তো ও হঠাৎ করেই চাচ্ছে, এখন বাজে কটা বাজে? এখন 9:30। আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের একটু বেশি রাত করেই শোয়া হয়, ঘুমাতে যেতে যেতে একটু বেশি দেরি হয়, কারণ শুক্রবারও একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়। ও হঠাৎ করে বলছে যে রাতে আজকে একটু বুট পোলাও খাবো। তো আমি এখন বুট পোলাও রান্না করতে যাব, দেখি কতক্ষণ লাগে আমার এই বুট পোলাওটা রান্না করতে। মা এই দেখো একটু কথা বলো। সালাম দেওয়ার বয়স হয়নি? তাহলে কত বছর বয়সে সালাম দিতে হয় মা বলো? বড় হয়ে সালাম দিতে হয়। বড় হয়ে সালাম দিতে হয়। মামনি তোমার বাবাই হচ্ছে খেতে চাচ্ছে হচ্ছে বুট পোলাও, করবো? তুমি খুশি হবা? আচ্ছা ঠিক আছে, তো চলুন বুট পোলাও বানানোর জন্য এখন চলে যাই রান্নাঘরে। তো বুট পোলাও বানানোর জন্য আমি প্রথমেই চলে আসলাম ফ্রিজে। ফ্রিজে আমার এই যে এখানে ছোলা সিদ্ধ করা আছে, আমার ছোলা লাগবে, বুটটা লাগবে। আর বুট সিদ্ধ করে রাখার এটাই একটা বড় গুণ যে হুট করে কোনো কিছু খেতে ইচ্ছে করলে চট করেই খাওয়া যায়। আর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আজকে রান্নার পর, কিছুটা পেঁয়াজ বেশি ছিল, বেশি করেই কেটেছিলাম যে আজকে থাকলে এক্সট্রা থাকবে, সমস্যা কোথায়। আর আমি নিয়ে নেব দুটো ডিম। তো হঠাৎ করেই মাংস একদম গলানো ইয়ে করানোর সময় নেই, ঝটপট। আর এই বুট পোলাওটা খেতে অসম্ভব ভালো লাগে, কোনো প্রকার বাটা মশলা ছাড়াই চট জলদি হয়ে যায়, আপনারা এখন দেখতে পারবেন। আর এই যে বুট পোলাও করার জন্য যে বুটগুলো আমি ছোলাগুলো ছোলা বুট এগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি এর আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, এখন আমি এগুলো ফ্যাট থেকে বের করে পানিতে ভিজাবো। আর এটা গলে যেতে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ড। আমি শুধু ট্যাপটা ছেড়ে দেওয়ার সঙ্গে এই যে প্রতিটা ছোলা একদম আলাদা হয়ে গেল। এই যে এটা একটু শক্ত আছে, এখনও বরফটা গলেনি, কিন্তু রান্না করতে ওটা একদম ঠিক হয়ে যাবে। আর এখানে আমি পোলাইয়ের চাল নিয়েছি, আর এই চালটা আমার শাশুড়ি বাসা থেকে দিয়েছিল, ভালোভাবে ঝাড়ানো হয়নি। তো যাই হোক, এমনি যতটুকু আছে এটা দুতেই চলে যাবে। এই যে এখানে আমি হাফ কেজি নিয়েছি পোলাইয়ের চাল, চালটা আমার একদম ধোয়া হয়ে গেছে। আর এই চাল ধোয়ার জন্য এই খাঁচাটা আমি নিয়েছি, অনেক সুন্দর সুবিধা, আপনারা চাইলে নিতে পারেন। আর দামও খুব বেশি না, 50 টাকা, তবে চাল ধোয়ার জন্য, পোলাইয়ের চাল ধোয়ার জন্য এটা অনেক সুবিধাজনক। আমি সবসময় এটাতেই, এটা কেনার পর থেকে এটাতেই সবসময় চাল ধুয়ে থাকি। এই যে এইভাবে আমি এখন এটা একটু কাট করে রেখে দেবো, সুন্দর পানিগুলো ঝরে যাবে। তো বুট পোলাও করার জন্য আমার চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে, লবণ নিয়ে নিয়েছি, লাগবে তেল, পেঁয়াজ, আমার পেঁয়াজ কুচি করা ছিল, আর নিয়েছি এখানে গরম মশলা। গরম মশলা দিয়েছি হচ্ছে ডালচিনি, দুটো সাদা এলাচ, একটা কালো এলাচ, এখানে নিয়েছি গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। আর এখানে আমি একটা ইন্ডাকশনে একটা পাত্রে পানি বসিয়ে দিলাম, পানি আমি একদম মেপেই দিয়েছি, চালে যেমন চাল নিয়েছি হাফ, আমি হাফ কেজি চাল নিয়েছি, 1 লিটার পানি দিয়েছি ডাবল। আমি চুলাটাই যে অন করে দিলাম, আমি ঝটপট করব এই জন্য দু চুলায় করছি। এখানে পানি বসিয়ে দিলাম, আর এখানে আমি একটা প্যান নিয়েছি, এখন আমি চুলাটা অন করে দেবো, বিসমিল্লাহ। এখন আমি একদম চট জলদি করে নিব, এই জন্যই আসলে তারা করছি যে অনেক রাত হয়ে গেছে, লুবাবাকে খাওয়াতে হবে। আর আজকে বিকেলে ওকে তেমন ভারী নাস্তাও করাইনি আমি, শুধু ডিম সিদ্ধ খেয়েছে, এই জন্য আমি অনেক তারা করছি।
नूर बाबा अनेक पुरतन एक सब हुठाट कर खेते चाय विशेषकर रात हम और खावा खुदा बेड़े जाए बोले মানে কোনো কিছু করে খাওয়ালেও এমনও আমার সংসারে এমন হচ্ছে যে রাত তিনটার সময় আমাকে বলছে আমাকে নুডলস করে দাও, এমন হচ্ছে রাতে ঘুমাও মানে ঘুম থেকে জাগাবে আমাকে বলছে যে সাড়ে তিনটার দিকে যে আমাকে একটু খিচুড়ি করে দাও, আমার খুব ক্ষুধা লাগছে খিচুড়ি। আমি খিচুড়ি করে মানে করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, সেই খিচুড়ি খেয়ে আবার ঘুমাইছে, মানে ঘুম থেকে ডেকে তুলে বলছে যে এই যে খিচুড়ি হয়ে গেছে খেয়ে নাও। পরে আবার সকালে বলছে আমি কি খিচুড়ি খাইছি তুমি আমাকে করে দিলে না, আমি বলছি আরে তুমি মানে আবার খিচুড়িগুলো দেখানোর পর আবার বলছে যে ও হ্যাঁ খাইছি, মানে ঘুমে ওর এটাও খেয়াল ছিল না যে আসলে ও খিচুড়ি খাচ্ছি। এরকম অনেক রান্না মানে আগে করতাম, এখন অবশ্য বেশি করি না, আসলে বাচ্চা নেই এরকম রাত জেগে আসলে এনার্জিও হয় না, ও অনেক সময় চায় না আর যে খাইতে চাইলেই ঝামেলা হবে। তো আমি এখন পেঁয়াজগুলো সব একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার একদম লাল লাল হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। এখন আমি চালগুলো একটু ভেজে নিব, এভাবে একটু ভেজে নিব আমি চালগুলো। এভাবে চট জলদি আপনারা বাচ্চারা চাইলে, আর এই বুট পোলাওটার সঙ্গে মানে মাংস লাগে না, শুধু ডিম ভাজি খেলে হয় এমনিতে খেলে হয়, আর ইফতারে তো এই বুট পোলাওটা প্রচুর চলে, আমি রমজান মাসে এই বুট পোলাওটা প্রচুর করেছি। আর এই বুট পোলাওটা করতে আমার নিজেরও খুব ভালো লাগে, কোনো প্রকার ঝামেলা ছাড়ি চট জলদি করা যায়, খেতেও অনেক ভালো লাগে। বাচ্চারা যদি বাসায় খেতে না চায় চট জলদি, অনেক সময় মাংস ভিজানো রান্না করা অনেক সময় সাপেক্ষ বা সময়ের ব্যাপার হয়, তো তখন আপনারা এইভাবে বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। এই বুটগুলো তো খেতে অসম্ভব মজার, আর এতে যেহেতু ছোলা বুটটা থাকে এটা পুষ্টিকরও বটে। এই যে এখন আমি এভাবে এটা সুন্দর করে ভেজে নেব। তো চালটা আমার দেখুন এই যে ঝরঝরে হয়ে গেছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে চালটা ভাজা হয়ে গেছে, আর এই চালটা সুন্দর করে একটু ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পানি দিয়েছিলাম গরমে, পানিটাও সুন্দর ফুটে উঠেছে, এখন আমি এই যে পানিটা দিয়ে দেবো। আমি একটু পানিটা একটু কমই দিলাম পরিমাণের চেয়ে, বাড়ির চাল দেখি কতটুকু পানি খায়, আর পানি লাগলে আমি পরে দিয়ে দিতে পারবো। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই যে মশলাগুলো। পরে আমি আমার রুমে ছিল এখানে হচ্ছে জয়ত্রী ছিল আর ছাই জিরা ছিল, আপনারা এই দুটো চাইলে না দিতে পারেন, আমার রুমে ছিল জন্যই আমি আসলে দিয়ে দিলাম এই যে জয়ত্রী ছাই জিরা আর মশলাগুলো যেগুলো আমি আগে দেখে দিয়েছি এগুলো এখন আমি এতে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর খুব সহজেই রান্না করে নেওয়া গেল। এখন আমি এতে আমার যে ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এই যে ছোলাগুলো এখন দিয়ে দিলাম, ছোলা সিদ্ধ করে রাখার এটাই গুণ, মন চাইলেই রান্না করে খাওয়া যায়, বা বিকেলে হঠাৎ করে যদি ছোলা খেতে ইচ্ছা করে নাস্তা এমনিতে ছালা টালা দিয়ে, তখন অনেক সময় দেখা যায় ছোলা সিদ্ধ করে না থাকলে ভিজাতে হয় সিদ্ধ করতে হয়, চাইলে মন চাইলেও মানে খাওয়া হয় না। এই জন্য আপনারা চাইলেই এইভাবে পারেন ছোলা সিদ্ধ করে রাখতে আর এভাবে চট জলদি রান্না করে খেতে। তো এখন আমি এটাকে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা তুলে এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব।
আরেকবার একটু নেড়ে ঢেকে দিব। তো আমি এই যে একটু ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখি পজিশনটা কেমন। তো দেখুন এই যে আমার পোলাওটা, আমার মনে হয় সামান্য একটু পানি দিলে ভালো হবে, এই জন্য আমি একটু সামান্য একটু পানি দিয়ে দেই। সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব, দিয়ে একদম মৃদু আছে ঢেকে রাখবো। আর এখন এই যে চাল চালেই আছে, বাকিটুকু তাপেই সেদ্ধ হয়ে যাবে। এখন সুন্দর করে আমি ঢেকে দিব, আমি আর এখন ঢাকনাটা উঠাবো না। তো এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিলাম একটু, নিচে পোড়া লেগেছে কিনা সেটা দেখার জন্য। দেখুন হালকা একটু লাগছে নিচে, এখন তার মানে আমার তাপটা আরও কমিয়ে দিতে হবে। একদম মৃদু আছেই আছে, তারপরও এখন আর 1 থেকে 2 মিনিট আমি চুলাটা জ্বালিয়ে রাখবো, তারপর আমি চুলাটা নিভিয়ে দিব। এই যে এখন এটা তাপের মধ্যেই থাক। এখন আমি লুবার বাবাইয়ের জন্য ডিম পোস্ট করে দিব। এই যে আমি ঢেকে দিলাম আবারও। ডিম পোস্ট করার জন্য আমি এখানে চুলা অন করে দিলাম, এখন আমি ডিম পোস্ট করে নিব। হঠাৎ করে যেহেতু খাওয়া, তাই মাংস ছাড়াই, আর এই বুট পোলাওটা আপনারাও খেয়ে দেখবেন আসলে মাংস ছাড়াই অনেক ভালো লাগে। এখন আমি ডিমটা পোস্ট করে নিব। দিয়ে দিলাম একটু লবণ, আসলে আমি কুসুমটা একদম ভেজে নেব, কারণ এখন ডিমের কুসুম একদম গলানো খাওয়াটা ঠিক না, এই জন্য আমি কুসুমটাও একদম ভেজে নেব। জাস্ট পেঁয়াজ মরিচ দেবো না, লুবুর ভাই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি একদমই পছন্দ করে না। এভাবে আমি ডিম ভেজে নেব। এই যে ডিম পোস্ট করার শেষে একদম চলে আসলাম, কড়াই নিয়ে একদম টেবিলে চলে আসলাম। আমি দেখছো তো, দেখুন একদম সুন্দর হয়েছে। আমি একদম পোলাও খাবা, এই দেখুন একদম ঝরঝরে সুন্দর, একদম ঝরঝরে। আর এটা দেখতে যেমন খেতেও তেমন, খুব কম উপকরে নেই, সুন্দর খাওয়া যাবে। এই দেখুন একদম ঝরঝরে। রুবর ভাই চলে আসো চট জলদি। তো কিছুক্ষণ আগে আমি লুবর বাবাইকে জিজ্ঞেস করেছিলাম কটা বাজে, ও বলছিল 10:16। আমি আসলে 8:30 যখন বাজে তখন ভিডিওটা শুরু করি, আর আমার রান্নায় যেতে যেতে 45 বাজছে, আর একদম ঢেকে রাখা পর্যন্ত আসলে মানে 10:16 বাজছে। তাহলে কয় মিনিট হলো? 15 মিনিট, এদিকে 31 মিনিট টোটাল আসতে রাখা পর্যন্ত 31 মিনিট। আর ওকে আমি এই যে মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ, আর এই যে ডিম পোস। তো দর্শক এই যে দেখুন মজাদার একদম বুট পোলাও তৈরি করে ফেললাম ঝটপট। এই আমি চলে আসো, হ্যাঁ তোমার উঠাচ্ছে, আসো। হ্যাঁ বুট পোলাও হাত দিয়েই খেতে হবে, ওকে ওর জন্য উঠালাম। মরিচ খাবে না? আচ্ছা আমি ডিম পোস দিয়ে দিচ্ছি, ওটা বাবাই খাবে। তো লুবর বাবাই খেতে বসে গেল, বসে কি বললা? গুড কাঁচা মরিচ বোন ফ্রিজে রাখো, একটা লেবু দিলে ভালো হতো। লেবু দিব? আচ্ছা লেবু দিচ্ছি, তার আগে খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি সত্যি বললো তো, দেখো একদম ঝরঝরে হয়েছে না, আর কত ঝটপট হয়ে গেল। তো থ্যাংক ইউ দাও একটা আমাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক
যারা আগে থেকে এই বুট পোলাওটা করতে পারেন বা জানেন কিভাবে করতে হয় তারা তো করে খেয়েছেন অলরেডি, আর যারা মানে এখন পর্যন্ত করেননি তারা আমার আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই অবশ্যই বাসায় করবেন, আর যেদিন করবেন আমার এই ভিডিওটিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো দেখার পর সেটাও জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আল্লাহ হাফেজ।